بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন নবীদের বিষয়ে, যে তিনি জানেন যে ঈসা আলাইহিস সালাম আসমানের উপর আছেন, তো উনি ইদ্রিসের কথা শুনছেন, তো বিষয়টি নিয়ে তিনি বন্ধ করে আছেন। জি, আপনি ঠিকই শুনেছেন, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন। তবে ঈসা আলাইহিস সালামের সাথে অন্যান্য নবীদের পার্থক্য হলো, ঈসা আলাইহিস সালামকে জীবিত আসমানে ওঠানো হয়েছে, তিনি এখনো জীবিত আছেন, আর বাকি যারা তারা মৃত্যুবরণ করেছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম আছেন দেহ এবং রূহ দুটা নিয়ে, জাসাদ এবং রূহ দুটা নিয়ে তিনি ওখানে আছেন, কিন্তু বাকি নবীরা শুধুমাত্র রূহ ওখানে আছে, তাদের দেহগুলো কবরে আছে, কবরে শায়িত আছে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নবীদের দেহ কবরে আছে, তারা কবরে শুয়ে আছেন, এটি প্রমাণিত। বাদবাকি শুধু ঈসা আলাইহিস সালাম, তিনি ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন, তার দেহ এবং রূহ দুটা নিয়ে তিনি জীবিত আছেন এখনো। এটি হচ্ছে সঠিক মত, এটি হচ্ছে সঠিক মত। এগুলো হচ্ছে গায়েবী বিষয়, এগুলো গায়েবী বিষয়, এগুলো নিয়ে কিন্তু বেশি ডিপে যাওয়া যাবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, এগুলো নিয়ে বেশি ডিপে যাওয়া যাবে না। শুধুমাত্র যেভাবে কোরআনে মহাদিস থেকে বোঝা যাচ্ছে সেটাই আমাদেরকে বুঝতে হবে, বাদ বাকি ডিপে যাওয়া যাবে না। আমরা জানি যে আদম আলাহ ইসলাম তিনি প্রথম আসমানে আছেন, দ্বিতীয় আসমানে আছেন ঈসা আলাহ ইসলাম এবং ইয়াহিয়া আলাহ ইসলাম, তৃতীয় আসমানে আছেন ইউসুফ আলাহ ইসলাম, চতুর্থ আসমানে আছেন ইদ্রিস আলাহ ইসলাম, পঞ্চম আসমানে আছেন হারুন আলাহ ইসলাম, ষষ্ঠ আসমানে মুসা আলহ ইসলাম এবং সপ্তম আসমানে আছেন ইব্রাহিম আলহিমসালাম আলহিমসালাম ও জেমিয়ান। তো এটা আমরা জানি সহিহ দ্বারা প্রমাণিত। আমরা ঈসা আলাহ ইসলামের ব্যাপারে জানি স্পষ্টভাবে যে তিনি জীবিত আছেন, তিনি দ্বিতীয় আসমানে আছেন, এটাও আমরা স্পষ্ট। বাদবাকি ইদ্রিস আলাহ ইসলামের ব্যাপারে যেটা বলা হয়েছে কোরআনের একটি আয়াত দ্বারা দলিল দেওয়া হয়, কিন্তু আসলে সঠিক কথা হলো যে তিনিও মৃত্যুবরণ করেছেন, ঈসা আলাহ ইসলামের মতো তাকে জীবিত উঠানোর ব্যাপারে যেটা বলা হয় সেটি সঠিক নয়। আর অন্যান্য নবীগণ, তিনার শুধুমাত্র রূহ আছে ওখানে, এটি প্রমাণিত, কারণ অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে নবীগণ কবরে শায়িত আছেন, বিদায় এটা বোঝা যাচ্ছে তারা রূহ নিয়ে আছেন। বাদবাকি আমি যেটা বললাম যে এগুলো নিয়ে যেটুকু প্রমাণ পাওয়া যায় সেটুকু বুঝতে হবে, বাদবাকি বেশি ডিপে যাওয়া যাবে না, কারণ এগুলো হলো গায়েবী বিষয়। আমরা কোরআনে মহাদিসে যেটুকু বুঝতে পারবো সেটুকু শুধু বিশ্বাস করবো, বেশি ডিপে প্রশ্ন করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।